2030 সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামানোর লক্ষ্যে প্রতি বছর 35 লাখ ইলেকট্রিক গাড়ি বিক্রির ঘোষণা দিল টয়োটা। ইলেকট্রিক গাড়ি নির্মাণে $1,800 কোটি বিনিয়োগ বাড়াতে যাচ্ছে জাপানি গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠানটি। এদিকে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে চীনে মাঝামাঝি সাইজের বিলাসবহুল X5 গাড়ি উৎপাদনের ঘোষণা দিয়েছে BMW। নিবিড়া মিনিট ডেস্ক রিপোর্ট। কার্বন নিঃসরণ শূন্যে নামানোর লক্ষ্যে নিজেদের পদক্ষেপের কথা জানালো টয়োটা। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট আকিও টয়োডা জানান, বৈদ্যুতিক বা ব্যাটারি চালিত গাড়ি নির্মাণে 2 ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ বাড়াতে যাচ্ছে তারা, যা আগে ছিল 1.5 ট্রিলিয়ন ইয়েন। 2030 সালের মধ্যে প্রতি বছর বিক্রি হবে 35 লাখ বৈদ্যুতিক গাড়ি। এর আগে তারা সিদ্ধান্ত নিয়েছিল 2030 সালের মধ্যে বিক্রি হবে 80 লাখ ইলেকট্রিক গাড়ি, যার মধ্যে ব্যাটারি চালিত এবং জ্বালানি তেল চালিত 20 লাখ। কিন্তু এখন প্রতিষ্ঠানটি ঠিক করেছে 30 EV মডেলের গাড়িটির জন্যই 2030 সালের মধ্যে তারা বিনিয়োগ করবে $3,500 কোটি। এদিকে বিলাসবহুল SUV যান X5 মডেলের মাঝামাঝি সাইজের গাড়ির উৎপাদন এবার চীনে শুরু করতে যাচ্ছে BMW। বর্তমানে তা শুধু যুক্তরাষ্ট্রেই উৎপাদিত হয়। আগামী বছরের দ্বিতীয় প্রান্তিকে চীনে গাড়িটির উৎপাদন শুরু হবে। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বরে চীনে মাত্র 7 লাখ ইউনিট গাড়ি বিক্রি করতে পেরেছিল জার্মান গাড়ি নির্মাতা সংস্থাটি। নিবিড় আমি, নিউজ 24।